আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তাল রশেষ্ট সহমতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো দেখুন কি হয়েছে আমি আমরা যখন বাংলাদেশে আসছি তো আমার শালার ওয়াইফ আমাদের জন্য পিঠা বানাচ্ছে আর এটা হচ্ছে দেখুন কি পিঠা আপনারা সবাই জানেন পাটি সাপটা পিঠা এটা পাটি সাপটা পিঠা বানাচ্ছে দেখুন কি সুন্দর করে পাটি সাপটা পিঠা বানাচ্ছে আমাদের জন্য আমাদের জন্য পার্টি সাপটা পিঠা বানানো হচ্ছে আপনারা দেখছেন যে পার্টি সাপটা আপনারা জানেন যে পার্টি সাপটা পিঠা কিভাবে বানাতে হয় ফার্স্টে আপনার চাউলের গুঁড়া গুলা ভালো করে আপনার খামির বানাতে হয় পাতলা খামির তারপরে আর আপনার দুধ দিয়ে খিসা বানাতে হয় এটা হচ্ছে খিসা আপনারা দেখছেন যে খামিরের উপর যে আপনার তাওয়ার পর উপর দেওয়ার পর বা কড়াইয়ের উপর দেওয়ার পর একটা কিছুটা শক্ত হওয়ার পর এটার ভিতরে খিসা দিয়েছে আর খিসা দেওয়ার পর এটাকে পাটির মতো পাটির মতো ঘুরিয়ে 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 গোল করছে গোল করে এটাকে পার্টির মতো ঘোরাচ্ছে সম্ভবত এর নামই বা এই জন্যই এটার নাম হয়েছে পার্টি সাপটা পিঠা আমি জানি না যদি আপনারা কেউ পার্টি সাপটা পিঠা কেন নামকরণ হয়েছে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে জানিয়ে দেবেন যে এই জন্য পার্টি সাপটা পিঠার নাম হয়েছে কিন্তু আমার মনে হয় এইভাবে যে পার্টির মতো করে গোল গোল করে উঠায় উঠানো হয়েছে এই জন্য এটার নামকরণ করা হয়েছে পার্টি সাপটা আমার মতো মনে হয় সম্ভবত দেখুন সারা বউ কিন্তু খুব সুন্দর করে পেঠাটা উঠেছে পাটির মতো বা গোল সুন্দর সুন্দর মতো হয়েছে আর এটা যে কালার যেটা আপনার যে হয়েছে হানড্রেড পারসেন্ট হয়েছে সেই জিনিসটা বোঝা যাচ্ছে এটার কালার দেখে এটা আপনার না পুরেও নাই আপনার কাঁচাও কাঁচাও নাই একদম পারফেক্ট হানড্রেড পারফেক্ট হয়েছে আমার মনে হচ্ছে আর দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতে অবশ্যই সুন্দর হবে আর দেখুন কতগুলো বানাইছে আর দেখুন সে আমাকে খাওয়া দিচ্ছে আমি বলছি যে না এখন খাবো না আর বলছে যে না আমি বানাইছি আপনার জন্য আপনাকে এখন খেতেই হবে তা আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে তা আমার খামি আর খাবো না মানা করছি এবার আমার শালির আমার শালাকে খাওয়াচ্ছে আমার শালার ওয়াইফ তার হাজব্যান্ডকে খাওয়াচ্ছে জোর করে যে না খাও খেতে হবে আমি বানাইছি কষ্ট করে তোমাদের জন্য খাও আমি দুবার খেয়েছি আমার শালাও দুইবার খেয়েছে এবং সে খুঁজছে কাকে খাওয়ানো যায় এখন সে তার মেয়েকে পেয়েছে তার মেয়েকে খাওয়াবে দেখুন তার মেয়েকে খাওয়া দিচ্ছে তার মেয়েও দুইবার নিয়েছে এখন আবার খুচ্ছে কাকে পাওয়ানো যায় এখন পেয়েছে তার আরেক দুলা ভাইকে তার আমি তার ওয়াই হাজব্যান্ডের বড় বোনের হাজব্যান্ড আর এটা হচ্ছে তার হাজব্যান্ডের মেজ বোনের হাজব্যান্ড ধন্যবাদ সবাইকে